গতকাল কোনো ব্লগ আমি পোস্ট করিনি কারণ মনটা ভীষণ খারাপ হয়ে আছে সোশ্যাল মিডিয়া জুড়ে যে সমস্ত নিউজ চোখের সামনে আসছে যে সমস্ত ভিডিওগুলো সব সময় দেখতে পাচ্ছি সেটা দেখার পরে মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক আর আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গেলে কিছু কাজকর্ম যেগুলো না করলেই নয় যতই মন খারাপ হোক আর যাই হোক এগুলো কিন্তু আমাদের করতেই হয় তবে এত বড় ঘটনাটা মানে দেখার পর থেকে সব সময় কিন্তু মনের মধ্যে একটা ভয় কোথাও না কোথাও কাজ করছে কারণ আমিও তো দুটো মেয়ের মা আর দিশা যদিও অনেকটাই ছোট ও ক্লাস এইটে পড়ে তো ওকে স্কুলে পাঠাতে হয় আমাকে তারপরে ও টিউশনও পড়তে যায় তো এখন এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর থেকে কি হয়েছে ওকে পাঠিয়েও যেন সবসময় একটা টেনশান ভয় কাজ করছে মনে হচ্ছে যে কোথাও কোনো বিপদ হয়ে যাবে না তো তো আমার মতো প্রত্যেক মায়েদেরই কিন্তু এই একই চিন্তা মাথার মধ্যে সবসময় কাজ করছে বিশ্বাস করুন আমি সবসময় একটা কথাই ভাবছি যে আমরা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি এত আমাদের মন খারাপ লাগছে আর তাহলে তার পরিবারের এখন কি অবস্থা তার মা এবং বাবা এখন কি অবস্থাতে রয়েছে তার মানসিক অবস্থাটা কি এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না আর সবসময় একটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে অপরাধীরা যেন অবশ্যই শাস্তি পাক যদি অপরাধীরা শাস্তি পায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেক মায়েদের মনে একটা শান্তি কাজ করবে যতক্ষণ না অপরাধীদের শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সকলকেই এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে আমরা যদি থেমে যাই তাহলে কিন্তু অপরাধীদের কোনো শাস্তি হবে না তারা কিন্তু আবার এই ধরনের ঘৃণতম কাজ করেই যাবে তো যাই হোক আজকে ভীষণ মনটা খারাপ তো এই মন খারাপ নিয়েই ঘরের যে সমস্ত প্রত্যেক দিন আমাদের ডেলি লাইফস্টাইলে যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতেই হয় সেগুলো তো আর বন্ধ করা যাবে না ঈশ্বরের কাছে ওই মেয়েটির জন্য হাত জোর করে প্রার্থনা করছি সব সময় যেন তার অপরাধীদের অবশ্যই সাজা হোক ঈশ্বর যেন ওর মা বাবাকে শক্তি দেয় কারণ এত বড় ঘটনাটা কোনো মা বাবার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এটা একেবারেই অসম্ভব তবু ওনাদেরকে কিন্তু এই কষ্ট সহ্য করেই বেঁচে থাকতে হবে ওদের কথা ভাবলে সত্যি মনটা খুব বিষণ্ন হয়ে যায় মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক চলুন সকালের কাজকর্ম যা ছিল সব কিছু সেরে নিয়েছি আর হ্যাঁ আর একটা কথা বলি আমি যে টপিকে আলোচনাটা করছি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর আমি কিন্তু কোনো নাম উচ্চারণ করছি না ওই হসপিটালেরও নাম অথবা ওই মেয়েটির নাম কারণ আমাদের ফেসবুকে কিছু গাইডলাইন থাকে সেগুলো মেনেই কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন ফেসবুকে কাজ করতে হয় আশা করি আমার মতো যারা ভ্লগার আছে তারা কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা কী নিয়ে আমি বলছি তো যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর দিয়াকে আর দিশাকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট ওরা ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে দুপুরের যা রান্নাবান্না থাকে সব কিছু কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে একটু পমফ্রেট মাছ নিয়ে এসেছে তো সেই মাছটা ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি আর কড়াইতে সর্ষে তেলটা না সরি সর্ষের তেল নয় আমি সাদা তেলেই আজকে রান্নাটা করছি কারণ আমাদের ঘরে সর্ষের তেলটা খুবই কম খাওয়া হয় আমি বেশিরভাগ রান্নাই রাইস প্যান অয়েল দিয়েই করি তো যাই হোক মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আর এপিট করে একটু লাল করে মাছগুলো ভেজে নিলাম আর আজকের মাছটা আমি ওই পেঁয়াজ টমেটো দিয়েই রান্না করব। একদম হালকা পাতলা করেই করবো রকম সর্ষে বাটা দিয়ে ঝাল করব না কারণ আমাদের বাড়িতে সর্ষে বাটার রান্না কেউ অতটা পছন্দ করে না আমি সর্ষে বাটাটাকে একটু অ্যাভয়েড করি তো যাই হোক ভেন্ডি চচ্চড়িটাও হয়ে এসছে প্রায় ওই কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভালো করে নেড়ে নিয়ে আর নামাবার আগে সর্ষেটা কম দিয়েছে আর পোস্তটা একটু বেশি দিয়েছিলাম তো সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ওই ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেবো এদিকে মাছটা ভেজে তুলে রেখেছিলাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো তো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে এখানে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মশলাটাও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখলে কি হবে টমেটোটাও ভাজা হয়ে যাবে আর মশলাটাও বেশ ভালো মতো কষানো হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম বললাম না আজকে মাছটা আমি একেবারেই সিম্পলভাবেই রান্নাটা করছি কারণ এভাবেও কিন্তু মাছটা রান্না করলে বেশ খেতে ভালো লাগে একটু নামাবার আগে ধনেপাতা দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছিল আর এবার ওপর দিয়ে মাছগুলোকে আমি সাজিয়ে দিলাম এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খুব সামান্য দিয়ে দিলাম গরম জল একেবারে যখন মাখা মাখা হবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব নামাবার আগে দিয়ে দিয়েছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা গুছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যাই হোক সব রান্না কমপ্লিট করে নিয়েছি আর রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করাও হয়ে গেছে তো রান্না করার পরে সব থেকে বড়ো কাজ হচ্ছে এই রান্নাঘরটা গুছানো গ্যাস পরিষ্কার করা মানে যতক্ষণ না এই কাজগুলো করি আর মনে হয় যেন অনেক কাজ পড়ে রয়েছে রান্না করাটা বেশ ছটপট হয়ে যায় আমার কাছে কিন্তু এই যে রান্নার পরে রান্নাঘর গোছাতে অনেক সময় লেগে যায় তো আজকে যেহেতু সকাল থেকে শরীরটাও খুব একটা আমার ভালো ছিল না আমি সকালে গোপসনা একবার ভোগ দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম তো ব্রেকফাস্ট বানিয়েছি রান্নাবান্না করেছি আর তারপরে দিশা পড়াশোনা করছিল বসে বসে পড়ে উঠেছে তারপরে বলছে মা আজকে আমি গোপসনা স্নান করাবো আমি পুজো দেবো তবে ঠিক আছে দে আর ও যতক্ষণ মানে স্নান করাবে ততক্ষণ মানে গোপোষণাদের এত আদর করবে আর ও কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে পুজো দিতে পারে একদম খুব ছোট থেকেই শিখে গেছে আমাদের বাড়িতে দিয়া আর দিশা একেবারে ছোটোবেলা থেকেই ওরা কিন্তু ঠাকুর ঘরে যেত মানে আমি পুজো করতাম আমার পাশে বসে বসে সব দেখতো যে কিভাবে পুজো করি না করি তো সেই কারণে এই পুজো দেওয়ার কাজটা কিন্তু ছোটো থেকেই দিয়া দিশা শিখে গেছে আর খুব সুন্দর করে গুছিয়েই কিন্তু দেয় যদিও গোপাল আমার বাড়িতে এক বছর হয়েছে এসেছে তার আগে ছিল না তবে এই এক বছরে কিন্তু দিয়া দিশাও অনেক কিছু শিখে গেছে গোপালেরকে কিভাবে স্নান করাতে হয় কিভাবে পুজো দিতে হয় সব কিছুই ওরা করতে পারে তো আমারও ভালো লাগে ওদের এই ঠাকুরের প্রতি ভক্তি দেখে জোর করে তো কোনো কিছু করানো যায় না ওরা নিজের মন থেকে ভক্তি ভরে ভালোবেসেই কিন্তু ঠাকুরের সেবা করে যাই হোক দিশার পুজো দেওয়া হয়ে গেছে আমারও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন যদিও খাবো না একটু খেতে লেট করব কারণ অনেক আগেই হয়ে গেছে সব কাজকর্ম সারা আর এবার একটু ছাদে যাবো কয়েকটা কাপড় কেচে মেলে দেওয়া আছে সেইগুলো নিয়ে আসবো তারপরে গুছিয়ে রাখবো টুকটাক এই সময়টা অন্যান্য কাজগুলো করি আর যেহেতু অনেকটা সকালে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যায় তো এই সময়টা আমি আরও একবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আজকে আকাশটা একেবারেই পরিষ্কার ঝলমল করছে আর কোনো বৃষ্টি হবে না মনে হচ্ছে তবে কি বলুন তো বৃষ্টি না হলেই কিন্তু ভীষণ গরমও লাগছে এটাও সত্যি বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা থাকে ওয়েদারটা তো তাও একটু ভালো লাগে আর যখনই মানে বৃষ্টি হচ্ছে না বেশ কিছু দিন হয়ে যাচ্ছে তখন কিন্তু ভীষণ গরমও পড়ে যাচ্ছে যাই হোক সব কাজকর্ম করে নিলাম গুছিয়ে নিয়েছিলাম যে জামা কাপড়গুলো ছিল তারপরে এই যে লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি এদিকে দিয়া দিশাকেও ডাকলাম যে চলে আয় একসাথে লাঞ্চটা সেরে নিই আর তারপরে দুপুর টাইমটা কি করব দুপুরে ঘুমাই না আমি কোনোদিনই দুপুরে অনেক কাজ থাকে অনেক কাজ বলতে আমার এই ভিডিও এডিটিংয়ের কাজগুলো থাকে তো আমি সারা দিন সময় পাই না সকাল থেকে তো হয় না ঘরের কাজকর্ম তো প্রতিদিন দুপুরের টাইমটাই আমি কিন্তু এর কাজগুলো করি আর সামনে প্রত্যেক দিন নতুন নতুন ব্লগ নিয়ে আসি যদিও এই কাজটা আমি আপনাদের ভালোবাসার জন্যই করতে পারি আপনাদের এই ভালোবাসাটাই আমাকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও বানানোর আপনারা সবাই খুব ভালো থাকবেন ভ্লগটা ভালো লাগলে কমেন্ট করবেন আর আপনাদের সাথে দেখা হবে কালকের ব্লগে ধন্যবাদ